আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 এর কোর্ট দাসলা সেট ওয়ান প্রশ্নের দ্বিতীয় অংশ অর্থাৎ 41 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত শেষের 40টি প্রশ্ন সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটা ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 40টি করে প্রশ্ন সমাধান করা হয় এবং আমাদের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করা হয়। আর আমাদের গণিত অংশে যে প্রশ্নগুলো সমাধান করা হয় সে প্রশ্নগুলো বিশেষ কৌশলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে সমাধান করা হয় এবং এভাবে করলে পরীক্ষায় আমরা অতি অল্প সময়ে প্রশ্ন উত্তরগুলো করতে পারবো এবং তার পাশাপাশি আমাদের মনে রাখতেও সহজ হবে। আমাদের আজকে প্রশ্নের 41 নম্বর প্রশ্নটি হচ্ছে, নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হবে ক অপশনের নৌ যোগ ই। 42 নম্বর প্রশ্ন, সদাশয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের সৎ যোগ আশয়। 43 নম্বর প্রশ্ন, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের জন যোগ এ। 44 নম্বর প্রশ্ন, শি ফ্যান্স হারসেলফ বাক্যটির প্যাসিভ ফর্ম হবে? শি ফ্যান্স হারসেলফ বাক্যটির শেষে একটি রিফ্লেক্সিভ অবজেক্ট হারসেলফ রয়েছে। আমাদের রিফ্লেক্সিভ যুক্ত সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েস করতে হয় তখন আমাদের সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টের করতে হয় না। সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি গ অপশনে রয়েছে এবং সেটি হচ্ছে শি ইজ ফ্যান বাই হারসেলফ। 45 নম্বর প্রশ্ন, গিভ দি অর্ডার বাক্যটির প্যাসিভ ফর্ম? গিভ দি অর্ডার সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের লেট দি অর্ডার বি গিভেন। 46 নম্বর প্রশ্ন, দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন বাক্যের প্যাসিভ ফর্ম হবে? দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমাদের এখানে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, কল এ জাতীয় যদি ভার্ব থাকে তাহলে শেষে আরও একটি অতিরিক্ত অবজেক্ট যোগ করতে হয় এবং সেটি হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট হিসেবে ক্যাপ্টেন ব্যবহৃত হয়েছে এবং আমাদের এই 46 নম্বর প্রশ্নের সঠিক প্যাসিভ ভয়েসটি হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্যাম। আমাদের এখানে হিম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আমরা সেটাকে সাবজেক্ট করব হি হবে এবং দ্য ইলেক্টেড এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেজন্য টু বি ভার্ব হিসেবে ওয়াজ বসাতে হবে। এরপর ইলেক্টেডের ফার্স্ট পার্টিসিপাল হবে ইলেক্টেড, এরপর যে ফ্যাক্টরি অবজেক্টটি রয়েছে ক্যাপ্টেন সেটি বসালাম, এরপরে বাই যুক্ত করে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে। আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য, সেটাকে অবজেক্ট করলে হয়ে যাবে দ্যাম। তাই আমাদের সঠিক উত্তরটি হবে ক অপশনটি। 47 নম্বর প্রশ্ন, আবুল সেইড আই ওয়াজ বিজি বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে? তাহলে আবুল সেইড আই ওয়াজ বিজি সেটা ডিরেক্ট স্পিচে রয়েছে, আমাদের সেটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। আমরা যদি সেটাকে ইনডিরেক্ট স্পিচ করি, আবুল সেইড আই ওয়াজ বিজি সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, আমরা লিখলাম আবুল, এরপরে রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড বসালাম, কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহৃত করেছি। আমাদের রিপোর্টেড স্পিচটা হচ্ছে আই ওয়াজ বিজি, সেটি এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এর সাবজেক্ট হচ্ছে আই। আই ফার্স্ট পার্সন সাবজেক্ট হওয়ার কারণে আমাদের মূল সাবজেক্টকে অনুসরণ করবে সেটি হচ্ছে আবুল, আবুলের পরিবর্তে প্রণাম হিসেবে হি ব্যবহার করতে হবে। এরপর আই ওয়াজ বিজি সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। আই ওয়াজ বিজিকে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স করি সেটা হবে হি হ্যাড বিন বিজি। 48 নম্বর প্রশ্ন, ফরিদা সেট আই শ্যাল গো টু স্কুল বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে? তাহলে ফরিদা সেট এটার ইনডিরেক্ট স্পিচটি আমাদের সঠিক উত্তরটি ক নম্বর অপশনে রয়েছে। ফরিদা সেট ড্যাট, ফরিদা সাবজেক্ট তাই শুরুতে ফরিদা বসবে, এরপরে সেট আছে রিপোর্টিং ভার্ব হিসেবে সেট বসাতে হবে, কনজাংশন হিসেবে দ্যাট বসবে, এরপরে আমাদের আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমাদের রিপোর্টেড স্পিচ সাবজেক্ট হচ্ছে আই, আই ফার্স্ট পার্সন হওয়ার কারণে আমাদের মূল সাবজেক্ট ফরিদাকে অনুসরণ করবে, ফরিদার পরিবর্তে প্রণাম হিসেবে সি ব্যবহার করেছি, এরপরে আমাদের যখন ফিউচার টেন্সে যখন শ্যাল অথবা উইল থাকে সেটাকে পরিবর্তিত করে শুড অথবা উড করে দিতে হয়, আমাদের সি এর পাশে উড ব্যবহৃত হবে সেজন্য আমরা লিখে দিলাম সি উড গো টু স্কুল। 49 নম্বর প্রশ্ন, কোনটি জয়ফুল শব্দের সমাত্মক শব্দ? জয়ফুল শব্দটির সমাত্মক শব্দ হচ্ছে চেয়ারফুল, জয়ফুল অর্থ হচ্ছে হাসি খুশি এবং এর সমাত্মক শব্দ হবে চেয়ারফুল। 50 নম্বর প্রশ্ন, কোনটি টাইফিক্যাল শব্দের সমাত্মক শব্দ? টাইফিক্যাল শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুর সাধারণ বৈশিষ্ট্য এবং এর সমাত্মক শব্দ হচ্ছে ক অপশনের কমন। 51 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y-1 এর একটি উৎপাদক। আমরা নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y-1কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, সেটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, এর পরবর্তী যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y-1 রয়েছে সেখান থেকে আমরা মাইনাস সাইন কমন নিয়েছি, মাইনাস কমন নিলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস 2y+1। এর পরবর্তীতে ওয়াই স্কোয়ার মাইনাস 2y+1 এটাকে আমরা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করেছি, সেটি হয় y-1 হোল স্কোয়ার। এর পরবর্তীতে আমরা এক্স স্কোয়ার মাইনাস y-1 হোল স্কোয়ারকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হবে a+b ইনটু a-b।
তারপর লিখলাম x প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস ওয়াই প্লাস ওয়ান। আমাদের এখানে একটি উৎপাদক মিলতেছে, সেটি হচ্ছে ক অপশনটি, x প্লাস ওয়াই মাইনাস ওয়ান, সঠিক উত্তর হবে ক অপশনটি। 52 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সেটাকে সূত্র করেছি, আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের মান বসানোর সুবিধার্থে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক জায়গায় নিয়ে এসেছি, প্লাস টু এক্স ওয়াইকে এক জায়গায় নিয়ে গেলাম। আমাদের প্রশ্ন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান রয়েছে 8 এবং এক্স ওয়াইয়ের মান রয়েছে 7, সেটা বসালাম। 8 আছে, লিখে দিলাম 7কে 2 দিয়ে গুণ করলে হবে 7, 2 গুণে 14, 14 সাথে 8 যোগ করে আমাদের উত্তর বের হয়ে আসে 22, সঠিক উত্তরটি হবে গ অপশনের 22। 53 নম্বর প্রশ্ন, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ানের মান কত? আমরা নিচ্ছে ছোট করে এর মানটি নির্ণয় করেছি, আমরা এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান আছে সেটা লিখে দিলাম। এর পরবর্তীতে এসে আমরা প্রথম বন্ধনীর কাজ করেছি, আমাদের প্রথম বন্ধনীর আগে মাইনাস সাইন রয়েছে, তাই আমাদের মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। প্লাস এক্সকে যখন মাইনাস দিয়ে গুণ করবে সেটা মাইনাস এক্স হয়ে যাবে, একইভাবে প্লাস ওয়ানকে যখন মাইনাস দিয়ে গুণ করবে সেটা মাইনাস ওয়ান হয়ে যাবে। এর পরবর্তীতে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলবো, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্লাস এক্স মাইনাস এক্স আছে, সেটা যোগ বিয়োগ করলে চলে যায়, শুধুমাত্র মাইনাস ওয়ান থাকে। আমাদের মাইনাস ওয়ানকে যখন সেকেন্ড ব্র্যাকেটের আগের মাইনাস সাইন দিয়ে গুণ করবো তখন সেটা প্লাস ওয়ান হয়ে যাবে এবং আমাদের সঠিক উত্তরটি হবে ক অপশনের এক্স প্লাস ওয়ান। 54 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের 16 গুণ হয়। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের 16। 55 নম্বর প্রশ্ন, 1 ভাগ 9 ভাগের 8 প্রথম বন্ধনী 8 ভাগের 5 যোগ 8 ভাগের 3 সমান কত? আমরা নিচে সরলটি সমাধান করেছি, প্রথমে প্রশ্নটি লিখলাম 1 ভাগ 9 ভাগের 8 প্রথম বন্ধনী 8 ভাগের 5 যোগ 8 ভাগের 3। এর পরবর্তী লাইনে এসে আমরা প্রথম বন্ধনী কাজ করব, প্রথম বন্ধনী কাজ করতে গেলে আমাদের 8কে লসাগুণিত হয়েছে, 8কে লসাগুণের উপরে 5 যোগ 3 থাকে, তাহলে এর পরবর্তী লাইনে এসে আমরা একের পরে যে ভাগ চিহ্নটি আছে সেটাকে গুণচিহ্ন করেছে, গুণচিহ্ন হওয়ার কারণে বঙ্গাংশটি উল্টে যাবে, উল্টে গিয়ে হর যেটা 9 আছে সেটা উপরে 8 হয়ে গেছে, অর্থাৎ লব হয়ে গেছে, এবং উপরের লব যেটি 8 ছিল সেটা নিচে হর হয়ে গেছে। এরপর আমরা প্রথম বন্ধনী তুলে ফেলেছি, 8 ভাগের 8 আছে। এরপরে যখন আমরা 8 ভাগের 8 এবং 8 ভাগের 9 মধ্যে 8 8 কাটাকাটি করবো তখন 8 ভাগের 9 থাকবে, একের সাথে 8 ভাগের 9 গুণ করলে 8 ভাগের 9, সেটাকে আমরা যখন মিশ্র বর্ণাংশ প্রকাশ করবো এক সমস্ত 8 ভাগের 1 বের হয়ে আসে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের এক সমস্ত 8 ভাগের 1। 56 নম্বর প্রশ্ন, 143 টাকাকে 2:4:5 ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? আমরা প্রথমে অঙ্কটি নিচ্ছে সমাধান করেছি, অনুপাতে যোগফল দিয়ে লিখলাম 2+4+5 সমান হচ্ছে 11। আমাদের এখানে 3টি অংশ বলা হয়েছে, প্রথম অংশ 2:4, পরবর্তী অংশ 4:4, শেষ অংশটি হচ্ছে 5:5। আমাদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশের মান কত সেটি বের করতে হবে। আমরা লিখলাম প্রথম অংশ সমান 143এর 11 ভাগের 2 এবং সেটি হচ্ছে 26। এরপরে দ্বিতীয় অংশের অনুপাত যেহেতু 4, আমরা লিখলাম দ্বিতীয় অংশ সমান 143এর 11 ভাগের 4, সেটি হচ্ছে 52। এবং তৃতীয় অংশ বের করলাম 143এর 11 ভাগের 5 এবং সেটি হচ্ছে 65। আমাদের বৃহত্তম যে অংশটি সেটি হচ্ছে 65 এবং ক্ষুদ্রতম অংশটি হচ্ছে 26। আমরা এখন বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য নির্ণয় করব, 65 থেকে 26 বিয়োগ করে দিলে আমাদের পার্থক্য চলে আসে 39, সঠিক উত্তরটি হবে খ অপশনের 39। 57 নম্বর প্রশ্ন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তাহলে বর্তমান অনুপাতটি হচ্ছে 3:1, সেটাতে 1:1 সোনা মেশালে আমাদের অনুপাতটি 4:1 হবে। আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি, অনুপাতের যোগফল সমান এখন অনুপাতটি হচ্ছে 3:1, যোগ করলে 4 আসবে, তাহলে 4:1 সমান হচ্ছে 16 গ্রাম, যেহেতু বর্তমান সোনার ওজন 16 গ্রাম। আমরা 1:1 সমান বের করেছি, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 গ্রাম, অর্থাৎ 16 গ্রাম সোনার গহনার সাথে যখন আমরা আরও 4 গ্রাম সোনা যোগ করবো তখন আমাদের সোনা ও তামার অনুপাত 4:1 হবে, সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের 4 গ্রাম। 58 নম্বর প্রশ্ন, লালবাগ কাল্লার আদি নাম, সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের আওরঙ্গাবাদ দুর্গ। 59 নম্বর প্রশ্ন, আনন্দ বিহার কোথায় অবস্থিত, সঠিক উত্তরটি হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। 60 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ, সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের হুমায়ুন। একইভাবে 61 নম্বর প্রশ্ন হচ্ছে, সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে, সঠিক উত্তরটি হবে 1829 সালে। রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিক কর্তৃক 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়। 62 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি, বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর, এটি 1910 সালের 11 ডিসেম্বর
রাজশাহীতে স্থাপন করা হয়। 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বুদ্ধ বিহার হচ্ছে শালবন বিহার, এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। 64 নম্বর প্রশ্ন, প্রথম শহীদ মিনার স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? সঠিক উত্তরটি হবে গ অপশনের 23শে ফেব্রুয়ারি। 1952 সালের 23শে ফেব্রুয়ারি প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ তৈরি করা হয় এবং 21 সালে 24শে ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা এবং 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দিন। 65 নম্বর প্রশ্ন, রূপসা নদীর উপর নির্মিত খান জাহানালীর সেতুর দৈর্ঘ্য কত? রূপসা নদীর উপর নির্মিত খান জাহানালীর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1.36 কিলোমিটার অর্থাৎ 1360 মিটার। সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনটি। 66 নম্বর প্রশ্ন, সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের রায়মঙ্গল। 67 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? সঠিক উত্তরটি হবে ঘ অপশনের কুড়িগ্রাম, এটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 68 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের সাভার। 69 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের 1999। বিশ্বকাপ ক্রিকেটে সপ্তম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 17 মে 1999 সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের অভিষেক হয়। 70 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পরপর? সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের 4 বছর। 71 নম্বর প্রশ্ন, উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, কারণ উঁচু পর্বতের চূড়ায়? খ অপশনটি সঠিক, বায়ুর চাপ কম। উঁচু পর্বতের চূড়ায় বায়ুর চাপ কম হওয়ার কারণে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। 72 নম্বর প্রশ্ন, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের অসীম। 73 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের লোহার মরিচা দ্বারা। 74 নম্বর প্রশ্ন, কোনটি কর্পানিতে উত্তম পেনা দেয়? ঘ অপশনের ডিটারজেন্ট। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। 76 নম্বর প্রশ্ন, কোনটি পানিবাহিত রোগ? ক অপশনের টাইফয়েড। 77 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের স্ফিক মুমেনো মিটার। 78 নম্বর প্রশ্ন, এভিকালচার বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের পাখি পালন বিষয়াদি। 79 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের অন্যতম কারণ? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের বায়ু প্রবাহের প্রভাব। 80 নম্বর প্রশ্ন, দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির জন্য এবং সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনটি। আমাদের এই প্রশ্নের শেষে 40টি প্রশ্ন অর্থাৎ 41 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান করা হয়েছে। আগে 40টি প্রশ্নের যে ভিডিওটি করা হয়েছিল সেই ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমরা সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারবো।